জায়গাতে আমি দাঁড়িয়েছি, কিন্তু এটা আমার নিজস্ব মানে কেন্দ্র। 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাতরামনগর, এর অন্তর্গত যে 4 নম্বর বুথ, সেখানেই আমাকে ভোট দিতে হয়। তো ভোটদান করলাম, খুব ভালো লাগছে। প্রত্যেক গণদেবতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে খুব তাড়াতাড়ি যেন নিজেদের যে অধিকার সেটা যেন প্রত্যেকে যেন এসে প্রয়োগ করেন। আপনার যে বিধানসভা এলাকা রয়েছে সেখানে আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? এখনো পর্যন্ত কোনো ঠিক আছে না? ঠিক আছে, ভালো। এখানে অনেক রকম অনেক কিছু চলার তো প্রচেষ্টা চলছে, এখানেও শুনলাম এসে ভালো চলছে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটদান করছেন, নিজের মতামত প্রকাশ করছেন। এখানে আসার পর একটা ঘটনা শুনলাম যে এখানে কয়েকজন এখন ডোর টু ডোর করার ইচ্ছে তাদের হলো, বিরোধী যারা আছেন, আমাদের 3-4 জন এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটের জন্য, তারা এসে, যেটা চিরাচরিত তাদের প্রথা, যাই হোক পুলিশ প্রশাসন আছেন সেটা তারা দেখছেন। এটা ঠিক নয় না, নির্বাচনী আচরণবিধিটা, যারা আইনের মানুষ হয়ে এইভাবে নির্বাচনী আচরণবিধিটা লঙ্ঘন করা আমার মনে একদমই ঠিক নয়। আমরাও ক্যান্ডিডেট, আমরাও বুঝি কি আমাদের কি করা উচিত কি করা উচিত না, সেটা মেনে করা উচিত। 6 আগরতলা কেন্দ্র ভালোভাবে ভোটদান চলছে, আমি ঘুরছি 6 আগরতলাতে অনেকগুলো কেন্দ্রে গেলাম, এখন ভাবলাম যে না নিজের যেটা অধিকার যেটা এটা প্রয়োগ করে আসি, ভোটদান করলাম, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।